আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়া বেশ ভালো আছি তো আরেকটি ফ্যামিলি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো মনটা কিন্তু একটু খারাপ কেন খারাপ তাও আপনাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু আমার একটি রুম আমি শেয়ার করছি এটা কিন্তু আমার ছেলের রুম তো ছেলের রুমটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি কেন শেয়ার করছি সেটাও আপনাদেরকে বলবো তো আজকে কিন্তু ছেলেকে বেশ মনে পড়ছে ওকে খুব মিস করছি ও কিন্তু বন্ধুদের সাথে রাঙামাটি গিয়েছে ও কখনোই কিন্তু বড় হওয়ার পর্যন্ত এখন পর্যন্ত আমাকে ছেড়ে একদিনের জন্য সারা দিনের জন্য কিন্তু কখনো কোথাও যায়নি তো এর জন্যই বেশি মিস করা হচ্ছে ছেলেকে তো এই যে ওর ঘরটা একটু শ্যুট করে দেখাচ্ছে যেহেতু মনটা খারাপ বারবার কিন্তু আর ঘরে ঘরে আমি চলে আসছি একটু পর পরে কিন্তু আসছি মনটার ভিতরে জানি কেমন একটি হাহাকার লাগে যে কিছু নাই কি জানি নাই মানে এটাই কিন্তু আমার ভিতরে কাজ করছে যেহেতু কখনোই আমাকে ছেড়ে কখনো দূরে কোথাও যায়নি এই প্রথমে কিন্তু গেল এর জন্যে মনটার ভিতরে জানি কেমন একটি হাহাকার লাগছে তো ভাবলাম ও নেই ওর ঘরটা কিন্তু একটু শ্যুট করেই আমার বন্ধু আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি তো চলে আসবে বেশি দিনের জন্য যায়নি পিকনিকে গিয়েছে ওরা তো রাঙামাটি গিয়েছে আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে যেভাবে সুন্দরভাবে গিয়েছে সেভাবেই যাতে পৌঁছাতে পারে আমার কাছে আবার আল্লাহর রহমতে সুস্থভাবে ফিরে আসতে পারে ভালোভাবে ফিরে আসতে পারে সেটাই আপনাদের সাথে আমার দোয়া চাই আপনাদেরকে কাছে আল্লাহর কাছে তো আপনারা দোয়া করবেন আমার সন্তানের জন্য আমার ছেলের জন্য যাতে ওকে আল্লাহ সুস্থ শরীরে সুন্দরভাবে আমার বুকে আবার ফিরিয়ে দেয় তো এই যে ওর ঘরটা একটু স্যুট দিচ্ছি ভালো লাগছে আপনাদের কাছে ছেলের কথা বলতে ভালো লাগছে কারণ মিস করছি তো ওকে মা আর সন্তানের ভালোবাসা এটা কি যাদের সন্তান আছে তাদেরকে আর নতুন করে বলার কিছুই নেই এইটা আল্লাহর তরফ থেকেই এই ভালোবাসাটা জন্ম নেয় তো এই যে ওর ঘরটা একটু দেখালাম আপনাদের সাথে আর এই যে আমি ব্লগিং করছি ব্লগ করছি ভিডিও করছি এর পিছনে কিন্তু আমার ছেলে আমার মেয়ে আমার শাশুড়ি ওদের কিন্তু অবদান কিন্তু অনেক বেশি আমার ছেলে কিন্তু এই ও কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করে দেয় এডিটিং করে দেয় তো ও নেই তাই কিন্তু আমি দুই দিন ভিডিও ছাড়তেও পারিনি আপনারা কিন্তু আমার দুই দিন যাবৎ ভিডিও কিন্তু মিস করে গেছেন তো এই যে কম্পিউটার এখানে বসে বসে কিন্তু আমার 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 বোলকের কাজগুলো করে দেয় তো দেখালাম আপনাদেরকে যে আমি কতটা মিস করছি ওকে তো অবশেষ আর কী বলবো ওর জন্য দোয়া করবেন আর সুস্থ শরীরে যেতে মায়ের কোলে ফিরে আসতে পারে তো দেখি আজকে ও নেই মনটাও ভালো না কি রান্না করব। চলুন একটু রান্না করে চলে যাই দেখাই আজকে কি রান্না করব তো আজকে রান্না করব। দেখা যাতে পাতাটা কিন্তু কুটে রেখেছি পরিষ্কার করে টমেটো সবজি ডাল আর এখানে আছে মাংসটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি যেহেতু আমার ভালো লাগছে না মেয়েও আমার সাথে একটু সাহায্য করবে ও আবার আমার মন খারাপ থাকলে বা আমি একটু অসুস্থ থাকলে কিন্তু ও আমাকে অনেকটা হেল্প করে ও কিন্তু রান্নায় অনেক আগ্রহ ওর আমি যদি একটু অসুস্থ থাকি বা আমার মনটা যদি খারাপ থাকে ও আমাকে রান্না আসতে দেয় না ওই রান্না বান্না করে নেয় তো আজকে হ্যাঁ ওই রান্না বান্না করে নেবে একটু শুট দিলাম আপনাদের সাথে দেরকে দেখাতে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তো আমি কিন্তু বেডরুমে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমার নানা ভাই কিন্তু শুয়ে আছে তো ওকে কিন্তু কালকে আমি শুই দিয়ে নিয়ে এসেছি তাই কিন্তু ওর শরীরটা কিন্তু একটু খারাপ শুই দেওয়াতে কিন্তু ওর একটু জ্বর চলে এসেছে আর এই সুই দি শুই কিন্তু দিলে একটু জ্বর আসে তো প্রথমবার বেশি জ্বর আসেননি দ্বিতীয়বার যখন এবার দিলাম ও কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছে প্রচণ্ড জ্বর আর হয়তো বা প্রচণ্ড ব্যথা এ নিয়ে কিন্তু ওর শরীরটা ভীষণ খারাপ অনেক কষ্টে ওকে শুয়ে দিয়েছি শুইতে শুতে চায় না ঘুমাতে চায় না ও কিন্তু খুবই কান্নাকাটি করছে খেতে চাচ্ছে না তো এই যে মন মেয়েটা কিন্তু দুই দিকেই খারাপ নানা ভাইটাও অসুস্থ ছেলেটাও কিন্তু দূরে বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে গিয়েছে তো দুজনের জন্যই কিন্তু দোয়া চাচ্ছি ছেলের জন্য দোয়া চাচ্ছে ও যাতে ভালোভাবে পৌঁছে আর নানা ভাইয়ের জন্য দোয়া চাচ্ছে ওর শরীরটা যেন ভালো করে দেয় তো এই যে আমার ভাড়াটিয়াদেরকে একটু স্যুট দিলাম মনটা যেহেতু খারাপ তো মনটা ভালো লাগছে না আপনাদের সাথে একটু গল্প গুজব করি আর আপনাদের সাথে একটু আমি সব কিছুই শেয়ার করি তো এই যে আমার বাড়িটা নিস্তালা কিন্তু আর আমি কিন্তু দোতলায় দোতলায় থাকি তো এই দেখালাম আপনাদেরকে আমার বাড়ি ঘরটা আমার নিস্তালার ভাড়াটিয়াদের সাথে একটু পরিচিত হলাম আর এটা কিন্তু পরের দিন পরের দিন মেয়ে বলছিলাম ও আজকে তরকারি দিয়ে ভাত খাবো না আজকে অনেক পদের ভত্তা বানাও ভত্তা দিয়ে অনেক দিন ধরে ভাত খাই না ভত্তা দিয়ে ভাত খাবো তো মেয়ে কিন্তু ভর্তাগুলো স খুব আয়োজন করেছে ওই কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে ভর্তাগুলো আয়োজন করার জন্য আর আসলে কিন্তু মাছ মাংস দিয়ে কিন্তু ভাত কিন্তু পেট ভরে খাওয়া যায় না ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় আমাদের ফ্যামিলির সবাই কিন্তু আবার ভর্তাটা কিন্তু অনেক দিন পর তৈরি করি তো সবাই কিন্তু পেট ভরে কিন্তু ভাত খায় তো এই যে আমি কিন্তু নিয়ে নিয়েছি সবাইকে ভাতও বেড়ে দিয়েছি এখন কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দেব আর আজকে হয়তো বা প্রতিদিনের তুলনায় কিন্তু পেট ভরে সবাই ভাত খাবে আশা করি কারণ ভত্তা দিয়ে কিন্তু নানান পদের ভত্তা দিয়ে কিন্তু অল্প অল্প করে খেলেও কিন্তু পেট কিন্তু ভরে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন ভত্তাগুলো কিন্তু দেখেই কিন্তু লোভ লাগছে তো আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন তো একটি অনুরোধ রইলো আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও বলছি সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন তাহলে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর দেখে আমার ভিডিওগুলো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন তো আজ এ পর্যন্তই আরেক দিন আরেকটি ফ্যামিলি বলুক নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত খোঁধাপ